যেই মালগুলো মনে কার বাজে রাখছে মঙ্গল ব্যাপারী, মানে সব মানে কিনা হয়ে গেছে অলরেডি। দর্শক, এটা হচ্ছে মঙ্গল ব্যাপারী নামে একজন ভাই আছে, উনি সব মাল নিয়ে নিছে। আর এটা হচ্ছে তোমার হাটে আসবে না, ইনশাল্লাহ বাসে আসে নিবে। এই যে যেমন একটা মাল লাগতেছেন, এটার দাম কত চাচ্ছেন? 85, 185। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? দর্শক আশা করছি ভালো আছেন, আপনাদের দোয়াতে মাশাআল্লাহ আমিও খুবই 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 ভালো আছি। দর্শক, এই যে আজকে আসলাম জয়পুরহাট জেলা, দর্শক এটা জয়পুরহাট নতুন হাট, যে হাটটা বসে সপ্তাহে একদিন, রোজ শনিবার সকাল 8টা হইতে বিকাল 4টা পর্যন্ত। দর্শক মাশাআল্লাহ এখন খামারের উপযোগী বলদ গরুগুড়ার খুবই আমদানি কালেকশন। দর্শক আমি জানি না বেচা বিক্রি কেমন হচ্ছে, তবে আমদানি কালেকশন খামারের উপযোগী বলদগুলোর খুবই। তো দেরি করবো না, সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো। নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে, তার আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দর্শক আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন, কেননা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিওগুলো করি ও সারি। ঠিক আছে দর্শক, আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করি ও সারি, দেরি করবো না ইনশাল্লাহ। এই যে সামনে একটু যাচ্ছি, এখান থেকে দাম জানা শুরু করে দেবো, গুটি গুটি পাপা করে ভিতর দিকে ঢুকবো, প্রত্যেকটা এরকম বলদ জোড়ার দাম জানবো, যে আজকে জয়পুরহাট নতুন হাটে এই বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে। কোয়ালিটি ভালো আছে মোটামুটি হাড্ডি সার বলছি, খেলাতে খামারের উপযোগী বলদের আমদানি খুব ভালো হয়েছে। বড় ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? আজকে যে জোড়াটা দেখতেছি কেমন দাম চাচ্ছেন? মনে হয় 1,90,000। হাতে নিয়ে আসার পরে কাস্টমার কেমন দাম দর দিচ্ছে? 1,95,000 দাম বলছে, তাই না? আজকের বাজারে কত টাকা হলে জোড়াটা বিক্রি করা যেতে পারে? কাইডাই দেবেন 60-62 হলে বিক্রি হয়ে যাবে, তাই না? দাঁত কেমন আছে? নতুন জোয়ান মার্শাল্লাহ, নতুন জোয়ান। এই ভাইরা মানে মহাজন তো অনেক আমদানি করে থাকে, আজকে কত পিস মাল আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি মহাজনের সঙ্গে কথা বলবো, মহাজনের সঙ্গে কথা বলে অবশ্যই প্রত্যেকটা মালের ওজন ও রেট জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই নাম্বারটাও দিয়ে দিব স্ক্রিনে, যদি কোনো ভাইয়ের বলদ লাগো এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন, আমার বিশ্বাস যে বলদ দিতে পারবে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, শুধু মহাজনকে ফোন করবেন, প্রত্যেকটা মহাজনের মাল আছে তো, ফোন করলে এখন খামারের মালগুলো মহাজনরা দিতে পারবে। ঠিক আছে দর্শক, এই যে এই কালো এটা হচ্ছে, যে ভাই হচ্ছে আমার মহাজন, মহাজনের কত মাল আছে? ভাই সালাম আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছি। আজকে আপনাদের হাতে এই যেহেতু খামারের মালগুলো এখন চলতেছে, নাম্বারটা ইনশাল্লাহ স্ক্রিনে দিয়ে দিব, কত পিস মাল নিয়ে আসছেন খামারের উপযোগী মাল? 17টা। বেচা বিক্রি কেমন করছেন? একটু আমার সাথে আসতে হবে, নাম্বারটা নিয়ে দিব, একটু মালের দামগুলো জানাবেন, লিগাল কথাগুলো বলুন, কাস্টমার যখন নিতে পারে আপনাদের বাসা থেকে আসে, কাস্টমার হাটে আসবে না ইনশাল্লাহ বাসে আসে নিবে। এই যে যেমন একটা মাল লাগতেছেন, এটার দাম কত চাচ্ছেন? 85, 185। সিঙ্গেলটা? ও দর্শক সিঙ্গেল দাম রাখছে, আমি ডবল মনে করছি। তো এটা আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে? 75 হলে দেওয়া যাবে, তাই না? দাঁত কেমন আছে? 6 দাঁত। ওই যে ওপার যেটা আছে দাম কেমন? 75 চাওয়া দাম, তাই না? এই যে এটা একটু বিশ্বে যে বড় দেখা যাচ্ছে, এটা মানুষের, তাই না? বুঝতে পারছি, দর্শক নাম্বারটা এই মহাজনের নাম্বার দিয়ে দিব, তার লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই 100%। ঠিক আছে, এই যে এখানে একটা জোড়া আছে মাহাজুর সাহেব, এটার দাম কেমন রাখছে? 1,65,000। এটা কাস্টমারের দাম তো দিচ্ছে, যা যেরকম কথা বলতেছে দর্শক, 95 বলতেছে, 60 হলে দিয়ে দিবে, লিগাল কথা, একবারে এর মধ্যে কোনো ঝুট কথা পারবেন না। আর ওই যে ওই সাইডে ওই দুটো কেমন দাম হলে দেওয়া যাবে? দর্শক দাম চাইলে 70-165 হলে দিয়ে দিবে। তো আগে আপনার নাম্বারটা দিয়ে দেন, বাদ বাকি দামগুলো পরে জানবো। 0191507287832832। এই যে এখানে একটা ধরে আছে, মঙ্গল ব্যাপারী সব মানে কিনা হয়ে গেছে অলরেডি। দর্শক, এটা হচ্ছে মঙ্গল ব্যাপারী নামে একজন ভাই আছে, উনি সব মাল নিয়ে নিছে। আর এটা হচ্ছে এই ভাইয়ের নাম্বারটা নিয়ে দিয়ে দিলাম, ভাইরা অল টাইম 20-25-30 এই মালগুলো আমদানি কালেকশন করে থাকে, লাগলে অবশ্যই। হ্যাঁ সব, হ্যাঁ জি আমি জানি। তো
কোনো ভাই তোর খামারের উপর, যেহেতু খামারের মালগুলো চলতেছে এখন তো লাগে, অবশ্যই ভাইদের সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করে মালগুলো কিনতে পারবেন। ঠিক আছে দর্শক, কোনো কাম দেন আছে তো সবগুলো দাম জানা অতীব মুশকিল কে জরুরি আমি মনে করি না, মানে খুবই 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 আমদানি আছে মালের। ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার? কত দাম চাচ্ছেন? না আমি আসতে কোথায় শোনা পারিনি, 2,40,000 সরি দর্শক 2,40,000 বলছে ভাই, আমি শুনতে পারি নাই। কাস্টমারকে দাম তো দিচ্ছে, কেমন 10 দিচ্ছে দর্শক, 210-220 দাম দিচ্ছে এরকম। তো টাইটা দেবেন, আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে এই জোড়াটা? 25 দর্শক, 225 এরকম হবে না আজকের বাজারে, 225,000 টাকা দাম বলছে। এটা আজকের বাজার হলে দিয়ে দিবে, তার কম হবে না। এগুলা দর্শক আমি বলছি তো খুবই ভালো ভালো মানের আমদানি কালেকশান। ঠিক আছে দর্শক, এখানে একটা মাছ আছে, মুখ দেখা পারবো না সরি, মুখটা না দেখে দাম জানবো, কেননা যে বড় ভাই হচ্ছে মুখ দেখাতে একটু সমস্যা আমার। বড় ভাই আজকে এই বলতের দাম কেমন রাখছেন? দাম রাখছি 150,000 দাম রাখছেন, কাস্টমারকে দাম তো দিচ্ছে, কেমন দাম দিচ্ছে? 20-25 দর্শক 150,000 দাম রাখছে, 20-25 দাম দিচ্ছে, মাশাল্লাহ। তো আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে একটা আইডিয়া দিবেন? 30-35 লিগাল তথ্য বলছে 2,000 টাকা কম বাড়া হবে। আমি জানি হাটের মধ্যে বিশাল বড় একজন মহাজন, মুখটা দেখালাম না, দাম দর করলে দিবে না, এক দামে এক রেটে বিক্রি করবে, কারণ আজ এদের ভাইদের কাছ থেকে শত শত মাল একবারে লটে কিনে নেয় মানুষ। ঠিক আছে দর্শক, ওই জন্য মুখটা আমি দেখাতে পারলাম না, এটা একটু ক্যাটাগরি ছোটো আছে কিন্তু ভালো আছে। কত দাম চাচ্ছেন আজকে ধরে আপনি বলেন, সমস্যা নেই, হ্যাঁ আপনি বলেন। একই মহাজন, একই মহাজন, কিন্তু এই মহাজনের মুখ দেখা পাচ্ছি না, তো তখন সমস্যা আমি দেখাতে পারবো না। হ্যাঁ এটা আজকের বাজার কত হলে বিক্রি করা যাবে? প্রচুর আটল হয়েছে দর্শক, ঠিক আছে এটা এখন কোয়ালিটি ভালো আছে, ক্যাটাগরি মাশাল্লাহ যথেষ্ট ভালো ক্যাটাগরি আছে। ভাই কেমন দাম চাচ্ছেন এটার? 2,00,000 চাওয়া দাম, কাস্টমারকে দাম তো দিচ্ছে ভাই, কত বলে? 150,000 বুঝতে পারছি দর্শক, 150,000 দাম বলতেছে, 2,00,000 ভাই চাচ্ছে। হাটের ব্যাপারে একজন এক কথা বলবে, একজন এক দাম করবে, এবার মন খারাপ করার দরকার নেই। ঠিক আছে দর্শক, দাম তো সবাইকে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর আমি বলছি তো এরকম বলদের অনেক আমদানি দর্শক, মাথা নষ্ট হয়ে যায় বলদের আমদানি দেখলে, সবগুলো দাম জানা ও শোনা অসম্ভব মুশকিল। এই সিঙ্গেলটা তো কেমন চাচ্ছেন? জোড়া আছে, ও এটাও তাই না? কত দাম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন? 175,000 হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয়? দাম দিচ্ছে ষাট ভাঙতে করছে তাই না? তো আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা? বেশ বেচা কেনা হবে দর্শক, 160-160 ভাঙতেই বেচা কেনা হবে আজকের বাজারে দর্শক। আমি বলছি তো মাথা নষ্ট হয়ে যাবে, এতটা আমদানি হয়েছে বলদগুলো, হাড্ডি সার খামারের উপযোগী বলদের। তো যদি ভালো লেগে দর্শক অবশ্যই একটা লাইক দেবেন, কেন একটা লাইক অতীব জরুরি মনে করি আমরা, কেন একটা লাইকের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো উপহার দিই আপনাদের কাছে। ভাই সালাম আলাইকুম, কেমন দাম চাচ্ছেন জোড়াটার? জি জি দর্শক, এখানে মহাজন আছে রাখাল, এখানে ভাই ভাইয়েরা তো কথা বলতে পারতেছে না, ওই জন্যে আমি বলছি অনেক দর্শক দেখেন, এখানে শার্টটা দেখা একটু বেশি নেগেলা, ওই ওই মালটাও খুব ভালো হয়, যেখানে একটা ভাইলি আছে খুবই ভালো দর্শক, এলাম জানি তো প্রত্যেকটা দাম জানবো। ভিডিওটা আমি 8 মিনিট পার হয়ে যাচ্ছে, রাখাল টাকাল সব ধরে আছে, দেখা করবো অন্য একটা ভিডিওতে, এরকম না তার সাথে ভালো সুন্দর অন্যরকম একটা ভিডিও নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।